রোদের তাপে পুড়ছে গৌরবঙ্গের জমির ফসল। কোথাও অর্থকরী ফসল আম, আবার কোথাও জমির ধান রোদের তাপে শুকিয়ে যাচ্ছে। যা গরম পড়েছে, মার্শাল চাষের জন্য প্রায় আমরা 8 দিনে কখনো জল দিতাম, কিন্তু এখন প্রায় 2 দিনই জল লাগছে, যা পরিস্থিতি। মানে তার মধ্যে এই গরমে বিলের পরিস্থিতি যা হয়ে আছে আগে থেকে, এবং এখন এইভাবে যদি মার্শাল চলতেই থাকে, মার্শাল তো রেস্ট পাচ্ছে না। মানে আমি মানে এত জল দিয়েও জলটা থাকে না, মানে এত রৌদ্র করছে, তাপমাত্রা এত করছে। আগে মোটামুটি 6 দিন 5 দিন জল দিতাম, থেকে যেত জমিতে। তো এখন ওয়েদার এত গরম করছে, এত ই করছে যে জল পাই না। আবহাওয়ার খামখেয়ালিপনায় এবছর মালদহে আমের ফলন স্বাভাবিকের থেকে প্রায় অর্ধেক হয়ে যাওয়ার আশঙ্কা। দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। দেখতে পাচ্ছেন আমের গাছে আম নাই, তা ছিল তাপে ঝরে গেছে। পার্সেন্টেজ হিসাবে 20% আম নেই, ওয়েদারের কারণে হয়েছে। ওয়েদারে খুব একটা এখন তাপে যে সব যেটুকু আম ছিল সেটুকু ঝরে গেছে, এবং একটা এই সময় যেটা বাতাসের কারণে একটা মধু লাগে, মধুতে আমগুলো সব নষ্ট হয়ে গেছে। এবারে যে মানে প্রতিটা আমের বাড়িয়াল যে লোকের কাছ থেকে টাকা নিয়ে যে ব্যবসা টবসা করেছে, সে প্রতিটা লোক একদিনে কষ্ট আছে। এবং যে ওষুধের জন্য মানে স্পেশাল পারে প্রত্যেকটা ওষুধের দোকানে সব বহু টাকা ঋণ নিয়ে বসে আছে। কী করে কী করবে সেটা তো মানে একটা বিকল্প কিছু ভাবে। এর পাশে আমের ফলন বাঁচাতে গাছে পর্যাপ্ত পরিমাণে জল দেওয়ার পরামর্শ দেন আম ব্যবসায়ী সমিতির সভাপতি উজ্জ্বল সাহা। অতিরিক্ত তাপে আমাদের মালদা জেলার আমে এবং ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। গত বছর মালদা জেলাতে 3.5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল, এবছর যা মুকুল হয়েছিল আমাদের 3 লক্ষ মেট্রিক টন শুধু মালদা জেলাতেই প্রোডাকশন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রচণ্ড দাবদাহের কারণে এবছর আম অর্ধেক গিয়ে দাঁড়াবে, 1.5 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে আমরা মনে করছি, এবং এটা মালদা জেলার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার একই অবস্থা। কৃষকদের কাছে আমরা অনুরোধ করছি, আম ব্যবসায়ীদের কাছে অনুরোধ করছি, অতি সত্বর আমের গাছের গোড়াগুলো খুঁড়ে দিয়ে সেখানে জল দেওয়ার জন্য, এবং সম্ভব যদি হয় তাহলে সেগুলো খড় দিয়ে কিংবা বিচুলি দিয়ে গাছের গোড়াগুলোকে ঢেকে রাখার জন্য জল দেওয়ার পরে, আর যদি সম্ভব হয় প্রচুর পরিমাণে আম গাছ সেখানে জল দিয়ে স্প্রে করার জন্য। একমাত্র জলই হচ্ছে আমকে বাঁচানোর জন্য এখন উপাদান।